নমস্কার, আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। আমি একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। কলকাতায় আমার ক্লিনিক যেটা আইভিএফ সেন্টার, সেটা হচ্ছে অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক, নিউ আলিপুর। উত্তরপাড়ায় আমার আরেকটি ক্লিনিক আছে, সেটার নাম হচ্ছে আইআরএস অর ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ সলিউশন, যেখানে হাওড়া, হুগলি এবং পার্শ্ববর্তী এলাকার পেশেন্টদের সুবিধা হবে সেখানে ট্রিটমেন্ট করালে। রেকারেন্ট আইভিএফ ফেলিওর বা ইমপ্ল্যান্টেশন ফেলিওর, এটা খুবই দুঃখজনক ঘটনা, অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়। তো এটার রেমেডি বলা এক কথায় খুব মুশকিল, কারণ দেখতে হয় যে কেন প্রেগনেন্সিটা আসছে না, বা মানে প্রেগনেন্সিটা আমরা দেওয়ার পরও বসছে না, ইমপ্ল্যান্টেশন ফেলিওর হচ্ছে। তো সেটার তখন অনেকগুলি টেস্ট হয়, আমরা করে দেখি বা অন্যান্য কিছু আমরা মিস করেছি কিনা, বা এমব্রিও কোয়ালিটি খারাপ ছিল কিনা, অ্যাবনর্মাল এমব্রিওর জন্য হচ্ছে না কিনা, এগুলো অ্যাসেস করে দেখা যায়। আর আশ্চর্যের কথা এই যে এরকমও হতেই পারে যে আপনার বাকি সব কিছু আনএক্সপ্লেন্ড, আপনার সব কিছু ঠিক ছিল, স্টিল আপনার আইভিএফ ফেলিওর গেছে। ইন দ্যাট কেস কিন্তু অনেক সময় সব ফেলিওরের পরও আশাহত হবেন না, যে ন্যাচারাল কনসেপশনও কিন্তু পসিবল তারপরে। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাংজাইটি ফ্যাক্টরটা অনেক সময় নেগেটিভলি এফেক্ট করে, যেটা আমরা পেশেন্টদের সবসময় বলি অ্যাংশাস হবে না, এটা তোমার হাতে না, এটা নিজে নেচারের ওপর ছেড়ে দাও। কিন্তু এটা বলা হয়তো সোজা, কিন্তু যে মানে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের পক্ষে রিল্যাক্স করাটা ডিফিকাল্ট, বিকজ আইভিএফ বা টেস্ট টিউব বেবি ট্রিটমেন্টটা ইজ ভেরি ইন্টেন্সিভ ট্রিটমেন্ট, ভেরি ইন্টেন্সিভ মনিটরিং, মাল্টিপল মেডিকেশনস। তো যখন এগুলোর মধ্যে দিয়ে কেউ যায়, তো ন্যাচারালি তার স্ট্রেস লেভেলটা অনেক হাই হয়ে যায়। তো অনেক সময় এই স্ট্রেসটা কিন্তু ভীষণ নেগেটিভলি এফেক্ট করে তার প্রেগনেন্সিতে। তো এরকম অনেকেরই হয়েছে যে যাদের আইভিএফ এ ফেলিওর গেছে, পরে কিন্তু সে ন্যাচারালি কনসিভ করেছে। তাতে এইটা ভাববেন না যে তার মানে কি আমার আইভিএফ লাগতো না, আমাকে ইচ্ছা করে এরা করেছে। অনেক সময় বলেন ডক্টর ইচ্ছা করে আইভিএফ করেছেন, করা উচিত ছিল না, এরকম অনেক কমেন্ট আসে। কিন্তু ব্যাপারটা তা না, যারা আইভিএফ করতে আসছেন তারা অফকোর্স কোনো একটা কারণ নিয়ে আসছেন, সেটা আপনার ডক্টর জাজ করেই নিশ্চয়ই কারণটা বলেছে। লং টার্ম ইনফার্টিলিটি যাদের আছে স্পেশালি, তাদের ক্ষেত্রে তো অফকোর্সই দেরি না করে আইভিএফ করতে বলা হয়। বাট এগেন, ফেলিওর হলে কিন্তু সবসময় ওটাই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এরকম না, আবার নিশ্চয়ই অ্যাচিভ করার চান্সেস থাকে। আর যদি রিকারেন্ট ইমপ্ল্যান্টেশন ফেলিওরের কারণটা খুঁজে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেইটার রেমেডি হচ্ছে সেইটাকে আমরা যদি ওভারকাম করতে পারি, সেই জন্য বিভিন্ন এম্পিরিক্যাল মেডিসিনও ইউজ করা হয়, জাস্ট টু ইম্প্রুভ দিওর সাকসেস রেট। এমব্রিওর কালচার করে, এমব্রিওকে ব্লাস্টোসিস্ট বানিয়ে, এমব্রিওর বায়োপসি নিয়ে, জেস্টেশনাল তার প্রিজেস্টেশনাল টেস্ট করে দেখা সেটা অ্যাবনর্মাল এমব্রিও কি না, এরকম বিভিন্নভাবে আপনার সাইকেল বা রিকারেন্ট ইমপ্ল্যান্টেশন ফেলিওরকে ইম্প্রুভ করার অনেক চেষ্টা করা যেতেই পারে।